আমাদের কাছে আম হয়েছে। বার্থডে সেলিব্রেট করার জন্য মিরিন্ডা ঢালছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না আর আজকে হচ্ছে দিদির জন্মদিন, মানে আমার মেসি ভাইয়ের জন্মদিন। একটা স্পেশাল দিন বলতে পারো বা একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো এখন আমি রান্নাঘরে যাই, আমি আজকে দিদির জন্য কেক বানাবো ঠিক করেছি। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি করছে মা। মা হচ্ছে আমার ফেভারিট পাট শাক পাচ্ছিল এখন। তাকাও তাকাও, মাকে ভয় দেয়, মা ক্যামেরা দেখলে একটু শাই হয়ে যায়, তার জন্য আমি তাকাও তাকাও করি। যমুনা একটু চলে এসেছে মা। যাই হোক, কেকটা আমি ফার্স্ট চলে এসেছে, কথা বললাম আর চলে এলো। আমাদের কাছে আম হয়েছে, আমাদের কাছে আম হয়েছে। কাকিমা একটুখানি আগে কাকিমাকে মা ভয় ভয় জিজ্ঞেস করলো, একটা পেরে দে না। অনেকটা জঙ্গল হয়ে গেছে, তারপর তোমাকে দেখাই, দেখতে পাবে কি দেখতে পাবে। হ্যাঁ, যে আমি আম পেরেছি। দাঁড়াও, এটা হচ্ছে আম গাছ আর আম হচ্ছে, আমটা দেখা যাবে নাকি দেখি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তোমার। এই যে আম দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আম। তো কাকিমা এখন আম পাড়তে যাবে। কেক বানানোর আগে কেকের স্পঞ্জটা বানাবো, তো তার জন্য হচ্ছে এই বড় গামলাটা আমার লাগবে। এখানে হচ্ছে কেকের আমি সমস্ত জিনিস নিয়ে এসেছি। এখানে কেক কাটার জন্য হচ্ছে ছুরি আর অনেক কিছু আছে, যাই হোক টার্ন টেবিল সবই নিয়ে চলে এসেছি, নজল থেকে আরম্ভ করে শুরু করে। এক এক করে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, ডিমগুলো সবার প্রথমে বিট করব। আমি তিনটে ডিম নিয়েছি। সবার প্রথমে আমি বিট করে নিচ্ছি কেকের স্পঞ্জটা বানানোর জন্য। আর আমার ক্যামেরাম্যান মৌমিতা, আর এখানে দেখো সবাই কত কেউ আছে, মা ঠাম্মাকে খাওয়াচ্ছে, যমুনা কাকিমা পাট শাক বাচ্ছে, মৌমিতাও হেল্প করছে। কর কর কর, কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, তাই জন্য এইটা আমি ঢেলে নিচ্ছি মোল্ডটার মধ্যে ব্যাটারটা। কেকটাকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে 175 ডিগ্রিতে, আর হচ্ছে কত মিনিটের জন্য, 30 মিনিটের জন্য দিয়েছি। প্রায় 5 মিনিট বিট করার পর যখন দেখবে একদম ক্রিমটা হচ্ছে এরকম স্টিক করছে আর কি, স্টিফ হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবে যে একদম ক্রিমটা একদম রেডি হয়ে গেছে, বিটটা ঠিকঠাক হয়েছে। এর থেকে বেশি অতিরিক্ত বিট করলে তাহলে আর হবে না। এখন কেকের ফ্রস্টিং করে নেওয়ার পালা, তো আমি কেকের মধ্যে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি, মানে লেয়ারিং করে নিয়েছি, কেকটাকে কেটে নিয়েছি, তারপরে ক্রিম দিয়ে হচ্ছে ফ্রস্টিংটা করে নিচ্ছি। আর ফার্স্ট লেয়ার ক্রিমটা লাগানোর পর কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করব, তারপরে আবার হচ্ছে নিয়ে আসবো, তারপরে হচ্ছে একদম ফাইনাল টাচ দেব। আর এটা আমি ম্যাঙ্গো কেকে মানে কেক করছি আর কি, ম্যাঙ্গো ফ্লেভারের কেক।
গাইজ, আমি এখন দিদির বাড়ি চলে এসেছি আর ভিতরে ঢুকে কথা বলি। তো আমি এখন দিদির বাড়ি চলে এসেছি আর বাড়ি থেকে যখন আসছিলাম আমি তখন তো এই মানে কেকটা নিয়েছি, এমনি ব্যাগ নিয়েছি, ওগুলো নিয়ে আর ফোনটা ধরার মতন ক্ষমতা আমার মধ্যে ছিল না, তাই জন্য ওইটুখানি আমি বললাম থাক বাড়িতে, দিদির বাড়িতে পৌঁছেই তারপরেই সব কিছু দেখানো যেতে পারে। তো কেকটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, ফাইনাল মানে ফিনিশড লুকটা আর আমি শ্যুট করতে ভুলে গেছি, তো একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর পুগলু এইসবে ঘুম থেকে উঠেছে, উঠে দেখো ওর চেহারার কী অবস্থা। আবুগলু আবুগলু আবু পুপু, এই পুগলু পুগলু করলে না সবাই ভাববে যে তোর নাম পুগলুই। পুপু এখানে শোন, তাকা না কি, হ্যাঁ ঘুম থেকে উঠলে বাচ্চাটা যেরকম হয়ে যায় ওরকম হয়ে গেছে। আর দিদি এখন নিচ্ছে হচ্ছে জীবন ঠান্ডা, ভীষণই গরম পড়েছে, আর আমি সানস্ক্রিন মেখে এসেছি বলে আরোই ঘামছি। সাদাটাই ভালো, হ্যাঁ কালার খাওয়ার থেকে সাদা। দিদি বাচ্চা টিট দিচ্ছে, জীবন ঠান্ডা দিয়ে শুরু। এই বলিয়া আমার লজ্জা দিচ্ছে মাসে নিচের দিকটা মানে ইয়ে করা উল্টে দেবো দাদা, চা কি বলছিস, দেখ নিচের পাইপটা কেন চিবিয়ে দিয়েছে, চিবিয়ে দিলে পাইপ। মামা কাঁচিটা নিয়ে আয়, মামা কাঁচিটা নিয়ে আয়, দিয়ে হয়ে ভালো লাগছে খেতে, ভাবি ওটাকে এ করতেই হয়ে গেল। দিল তো বাচ্চা হেজি। সো গাইস এখন হচ্ছে আমি পুপু দিদি আমরা একটুখানি বেরোচ্ছি বাইরে, একটু ফুচকা টুচকা খেতে যাবো, তাই তো বুগলু? এখানে 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 আর দেখো বুগলু কত সুন্দর রেডি হয়েছে, সুন্দর করে চুলটা আমি বেঁধে দিয়েছি, দেখি ব্যাগটা দেখো। কোনটা কি বলছো হুগলু, ক্যাটলগ দিতে পার না কেকে? তার মধ্যে থেকে যদি ভালো লাগে চকলেট কেক তো হোয়াইট চকলেটের মধ্যে কিছু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি। হ্যালো পুগলু পুগলু ডোনাট নিয়ে নিয়ে চলে যাচ্ছে আগেই। হামলা করছে দিদি পুগুলোর ডোনাটটাকে, ওখান থেকে যতই কার হবে না এমনি ধরে খেতে হবে, কিছু নিয়ে না হবে। চলো এ পুগুলো মুখটা তো দেখা, ওই চকলেট মুখে দিয়ে কি অবস্থা হয়ে গেছে পুগুলির মুখটা, চলে বাবা। তো আমরা
আবার বাড়ি চলে আসলাম। অনেক কিছু ভুলভাল আমরা রাস্তায় খাওয়া দাওয়া করলাম, লিচি ড্রিঙ্ক করলাম, নালে কি কুর্তি এনেছিস পরে? আমি এখন এই কুর্তিটাই পরে থাকবো, এইটা পরে আমি বাড়ি চলব। এরকম দেখেছিস? ও পাগলু, হ্যাপি বার্থডে দিদি। দিদি খাবার পরে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ। আমার কিছু বললাম এখন হচ্ছে পদি ভাই ফোন করেছে, দিদি সাজাবো কি তফাৎটা কি ছিল দিদি বল? ভালো আছে, খুব সুন্দর বার্থডে সেলিব্রেট করার জন্য মিরিন্ডা ঢালছে। নীলদা মনে হয় এখন কাজ করছো। টেস্টি ওখানে ম্যাঙ্গো আইসক্রিমটা এই মানে কেকটা কে বলছে পচা কেক এটা ভালো লাগতো না কেন ফ্রেশ একদম মানে কাছ থেকে আমি মানে এখানে এরা দুজন হচ্ছে খেলা নিয়ে বসেছে, খেলতে বসে গেছে, আর রাত্রির 11টা বেজে গেছে, এখন আমি বাড়ি যাইনি। আর কি করছিস তুই বল, খাবার পরিবেশন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, তোমাকেও দেখালাম। ছবি তুলবো বলে ক্যামেরা অন করে রেখেছি। তাকাও তাকাও তাকাও, একবার হাই বলে দাও, হাই বলে দাও। কি কি আছে বল? হ্যাঁ হ্যাঁ বসো না, টেনে নেবো একটুখানি। এখানে আছে হচ্ছে চাউমিন, চিলি চিকেন, রুমালি রুটি, চিলি চিকেন, দিদির বার্থডের খাওয়া দাওয়া তো নেবো না। সো
গাইজ, গুড মর্নিং। আর কালকে রাত্রিবেলা দিদির বাড়ি থেকে বাড়ি আসার পরে এই আমার এত মানে টায়ার্ড লাগছিল, তো আর আমি এন্ডিংটা করতে পারিনি। আর সকাল সকাল দেখো মা সব ঠাকুরের জামা এখানে মেলে দিয়েছে, মানে ঠাকুরের ঠাকুর ঘরে যে নিচে যেগুলো পাতা হয় না সেই জিনিসগুলো পেতে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন আমি এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা।